কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইফার জেলা কার্যালয়ে সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন এই আলোচনা সভা, পুরস্কার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় পুরস্কার বিতরণ দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন হেবতনগর ইয়াইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম খান মাসুম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন ইফার মাস্টার ট্রেনার মাওলানা জসিমউদ্দিন। আলোচনা সভা পরিচালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা একেএম মুস্তফা কামাল। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুল ইসলাম। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ইমাম ও আলেমগণ উপস্থিত ছিলেন।